নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা 24। প্রতিবেশী বাড়ির গোয়ালঘর থেকে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল 6টি পরিবারের সর্বস্ব। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামে। উল্লেখ্য, প্রতিবেশী জাকির হোসেনের গোয়াল ঘর থেকে আগুনের উৎপত্তি হয়ে বশীভূত হয়ে গেল আব্দুল রহমান, আতাউর রহমান, সত্তার আলী, রবিউল ইসলাম, মার্জিনা বিবি সহ জাকির হোসেনের বাড়ি। বাড়িতে মজুত রাখা প্রায় নগদ 8 লক্ষ টাকা সহ সমস্ত আসবাবপত্র, খাদ্য সামগ্রী থেকে শুরু করে মোটর বাইক পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। রাত্রি 1টা নাগাদ আগুন নেভাতে গিয়ে জখম হয়েছেন একজন ব্যক্তি। তিনি বর্তমানে চাঁচল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অগ্নিদগ্ধ হয়েছে গরু, ছাগল, মুরগি, হাঁস। মোট প্রায় 60 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার জাকির হোসেনের গোয়াল ঘর থেকে আগুন লাগে। ক্ষণিকের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে প্রতিবেশীর 6টি বাড়ি। কোনোক্রমে বাড়ির লোকেরা ঘর থেকে বেরিয়ে আসে। গভীর রাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ি থেকে কোনো সামগ্রী বার করতে পারেনি পরিবারগুলি। আগুন দেখে আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন। গ্রামের বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। তারপর তুলসীহাটা দমকল কেন্দ্র থেকে ছুটে আসে দমকল বাহিনী। কয়েক ঘন্টার চেষ্টায় কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে 6টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। 6টি ঘরে থাকা নগদ টাকা, মোটরসাইকেল, আসবাবপত্র সহ বাড়িতে মজুত থাকার বিভিন্ন শস্য সহ মূল্যবান সামগ্রী নিমিষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব হারিয়ে সরকারি সাহায্যের দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত 6টি পরিবারের সদস্যরা। পরদিন সকালবেলা ভস্মীভূত পরিবারগুলির সাথে দেখা করতে আসেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তজমুল হোসেন। তিনি বলেন, 6টি পরিবার সর্বস্ব হারিয়েছে। বিডিওর সঙ্গে কথা বলে সমস্ত রকম সহযোগিতা করা হবে। আগুনে পুড়ে যাওয়া পরিবারের সদস্য আতাউর রহমান বলেন, আমরা ঘুমিয়েছিলাম, হঠাৎ দেখি প্রতিবেশীর বাড়ির গোয়ালঘর থেকে আগুন আমাদের বাড়িতে লেগে গেছে। তৎক্ষণাৎ বউ বাচ্চাকে নিয়ে কোনো রকম ঘর থেকে বেরিয়ে আসি, তবে আমরা সর্বস্ব হারিয়েছি। নূর আইনের রিপোর্ট, NB24। প্রতিবেশীর বাড়ি থেকে আগুনটাও লেগেছে, আমরা জানি না, তারাও আমাদেরকে কোনো জায়গা জাগি করেনি। তারপরে আমার যত কিছু ছিল ক্ষয়ক্ষতি হয়ে গেছে, কিছুই বাঁচেনি। আমার তিন ভাই, আমরা চারটা পরিবার, বাবা দিয়ে টাকা পয়সা গয়নাঘাটি কত টাকার মতো? 7 লাখ টাকার ক্যাশ জ্বলেছে, গয়না আড়াই 8 বুড়ি ছিল, সব জ্বলে শেষ হয়ে গেছে। মানে ভিতরে কিছু বাঁচেনি। গাড়ি বাইরে গাড়ি ছিল, সেটাও বাঁচেনি, সব জ্বলে ছাই হয়ে গেছে। বর্তমানে আমাদের কিছু খাবারও নাই কিংবা পরারও কিছু নাই, কাপড় টাপড়ও কিছু নাই। রহমতপুর গ্রামে হঠাৎ করে রাত্রি 1টার সময় আগুন লেগে যায়। এই আগুন লাগার ফলে আজকে 5টা বাড়ি একদম ধূলিসাৎ হয়ে গেছে। সেটা যখন আমাকে খবর দেয়, আমি সঙ্গে সঙ্গে সকালবেলায় চলে এসেছি। আসার পরে আমি দেখতে পাচ্ছি অরিজিনাল যে একদম এই এত ক্ষয়ক্ষতি হয়েছে, এরকম ক্ষয়ক্ষতি আমি কোনোদিন দেখতে পাইনি। যে হিসাবে 5টা বাড়ির যে ধূলিসাৎ হয়েছে, চাল ডাল থেকে শুরু করে, গম থেকে শুরু করে, পাট থেকে শুরু করে, গরু থেকে শুরু করে, ছাগল থেকে শুরু করে, মুরগি থেকে শুরু করে, এমনকি যতগুলো ওর কাপড় টোপড় সোনা চানি যা কিছু ছিল সমস্ত কিছু একদম ধূলিসাৎ হয়ে গেছে, একদম সর্বস্ব সর্বহারা একদম হয়ে গেছে। এটাই দেখার জন্য এসেছি। আমাদের কাজ হচ্ছে এখন বর্তমানে প্রাথমিক আমাদের যেটা কাজ হচ্ছে, আমাদের প্রশাসনের বিডিও সাহেবের কাছে এদেরকে বললাম, তোমরা দরখাস্ত নিয়ে যাও। দরখাস্ত নিয়ে গিয়ে এখন প্রথমে বিডিও সাহেব যথাখানি পারছে, তারপর ইনকোয়ারি রিপোর্ট করে যেন রাজ্যে পাঠাই, রাজ্য থেকে যেন তাদের ভালো রিলিফ পায়, তার জন্য বিডিও সাহেবের সাথে আমি আলোচনা করলাম। বিডিও সাহেব বললেন যে আমি শীঘ্রই আমি ব্যবস্থাপনা করছি। আমাদের দৃষ্টি সুন্দর সমাজের দিকে, আমাদের দৃষ্টি ভাঙন, বন্যা, ভিটে ছাড়া উদ্বাস্তু সেই সব মানুষের দিকে, আমাদের দৃষ্টি খেলা, বিনোদন ও আপনার সাফল্যের দিকে, আমাদের দৃষ্টি দেশ জুড়ে জাল টাকা এবং সন্ত্রাস ছড়িয়ে দেওয়া সেই চক্রান্তকারীদের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে রাজনৈতিক উত্থান পাতানের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে সারা দেশ জুড়ে, দৃষ্টি আছে আমাদের সমস্ত খবরের দিকে। আপনারা দেখছেন নিউজ বাংলা 24। আমাদের নজর প্রতিটি খবরে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের পেজটিকে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন।